আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলোর মধ্যে চলে আসলাম বাংলাদেশের পশ্চিমবঙ্গ, ভারতের আসাম এবং ত্রিপুরা খুবই গুরুত্বপূর্ণ আবার খবর দিতে। এবং বঙ্গোপসাগর কিন্তু আগামী 10 দিনে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে, সেই নিম্নচাপ কিন্তু তার ক্ষণেকে ক্ষণেকে তার রূপ কিন্তু পরিবর্তন করতেছে। অর্থাৎ কখনো কখনো শক্তিশালী হয়ে একটি ঘূর্ণিঝড় জাওয়াদের রূপ নিচ্ছে, আবার কখনো কখনো এটি বাংলাদেশের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু সরাসরি এফেক্ট আসছে। এখন যে আপডেটটি আসছে সেই আপডেটটি অনুযায়ী কিন্তু এটি ভারতের বিশাখাপাট্টনাম এবং উড়িষ্যার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তো অগ্রসর হলেও কিন্তু এটি কিন্তু বাংলাদেশের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু মুখ ফিরিয়ে রয়েছে। তো সেটি কিভাবে আসতে পারে সেটি আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা কোন জেলা থেকে আমাদের আবর খবর দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং আজকে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং চাষিদের জন্য রয়েছে খুবই সতর্কবার্তা। তো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ বিস্তারিত দেখবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটি কিন্তু আগামী 6 ডিসেম্বর সেটি কিন্তু বাংলাদেশের উপকূলে দিয়ে কিন্তু খুব কাছাকাছি চলে আসছে। তো এর প্রভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেব, বৃষ্টি বা বজ্রবৃষ্টিতে নিয়ে দেখিয়ে দেব। তো আমরা দেখতে পাচ্ছি আগামী 6 ডিসেম্বর এর কারণে কিন্তু খুলনা ব্যাপক জেলায় কিন্তু খুলনা লালমনিরহাট আপনাদেরকে দেখিয়ে দিই, খুলনা পিরিজপুর বরিশাল মতিরহাট মাদারীপুর এবং ফরিদগঞ্জ সাতক্ষীরা শ্যামনগর এবং রয়েছে মংলা পায়রাবন্দর এবং এইসব অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা কৃষক ভাইরা রয়েছেন তো আপনারা এই মুহূর্তে অর্থাৎ আপনারা আজকের থেকে কিন্তু সতর্ক হতে পারেন। তো এই বৃষ্টিপাত কিন্তু হবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু চলবেই। তো আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বর্ধমান ঝাড়গ্রাম অর্থাৎ গোটা বাংলা জুড়ে এর প্রভাব কিন্তু পড়তে পারে। তো বেশি এফেক্ট কিন্তু পড়তে পারে দেশের উপকূলীয় এলাকাগুলো অর্থাৎ খুলনা বরিশালের দিকে কিন্তু বেশি এফেক্ট পড়তে পারে, অর্থাৎ কোথাও কোথাও সাময়িক কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো এই ঘূর্ণাবর্তটি এখন কোথায় অবস্থান করতে সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিই এবং তার গতিপথ অনুকূল কী হতে পারে পরবর্তী সময়কালীন সেটি আপনাদেরকে কিন্তু জানিয়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছি তো আমরা যখন এই নিম্নচাপটি যখন বাংলাদেশের দিকে আসবে তখন তার বাতাসে একটানা গতিবেগ থাকতে পারে প্রায় 55 বা 54 বা 45 কিমির মতো কিন্তু একটানা কিন্তু বাতাসের সর্বোচ্চ গতিবেগ কিন্তু থাকতে পারে। তো ওই সময়কালীন কিন্তু অর্থাৎ যখন এটি বাংলাদেশের দিকে কিন্তু আসবে তখন কিন্তু শীতের কিছুটা বাধাগ্রস্ত হতে পারে, অর্থাৎ দেশের উত্তর অঞ্চল যে একটি শীত রয়েছে সেই শীতের অনুভূতিটা কিন্তু প্রায় অনেকটাই কিন্তু কমে যেতে পারে। তো এই নিম্নচাপ কবে নাগাদ আসবে সেটি আপনাদেরকে লাইভ টেকনিকের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। 29 নভেম্বর সেই ঘূর্ণাবর্তটি কিন্তু দক্ষিণ চীনা সাগরে কিন্তু অবস্থান করতেছে এবং সেটি কিন্তু ক্রমাঞ্চে কিছুটা শক্তি অর্জন করে সেটি কিন্তু আগামী 30 নভেম্বর সেটি কিন্তু অর্থাৎ বঙ্গোপসাগরে পৌঁছবে এবং 1 ডিসেম্বর অর্থাৎ 1 ডিসেম্বর সেটি কিন্তু আন্দামান দ্বীপের কাছে এসে সেটি একটি সুস্পষ্ট অর্থাৎ একটি গভীর অর্থাৎ লঘুচাপের আকার সেটি কিন্তু আন্দামান দ্বীপের কাছে কিন্তু পৌঁছবে এবং পরবর্তী সময় অর্থাৎ 2 ডিসেম্বর সেটি কিন্তু কিছুটা শক্তিশালী হয়ে সেটি কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু অবস্থান করবে এবং অনুকূল সৃষ্টি অনুকূল পরিবেশ থাকতে কিন্তু এটি কিন্তু একটি ঘূর্ণিঝড় জাওয়াদও কিন্তু হতে পারে। এখনও সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না এটি কী হতে পারে, যেহেতু এখন যে আপডেটটা আসছে সেই আপডেটের অনুযায়ী এটি কিন্তু একটি গভীর নিম্নচাপের আকারে সেটি কিন্তু আগামী 3 ডিসেম্বর সেটি কিন্তু ভারতের বিশাখাপাট্টনামে দিয়ে কিন্তু আঘাত হানবে। এর কারণ কিন্তু ওইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর কারণে কিন্তু ওইসব অঞ্চলে কিন্তু অনেক এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে। তো আমরা 4 ডিসেম্বর চলে আসবো, 4 ডিসেম্বর সেটি কিন্তু ওইখানে থেকে কিন্তু বেশি একটা শক্তি অর্জন করতেছে। তো আপনাদেরকে একটা না অর্থাৎ আপনাদেরকে দেখিয়ে দিই কথায়, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ঘন্টায় 106 বা 105 কিমি কিন্তু তার গতিবেগ কিন্তু উঠে যাচ্ছে, অর্থাৎ একটি ঘূর্ণিঝড় রূপ নেওয়ারও কিন্তু আশঙ্কা রয়েছে। তো সেটি কিন্তু আগামী 5 ডিসেম্বর সেটি কিন্তু বিশাখাপাট্টনামের দিকে কিন্তু থাকবে এবং সেটি কিন্তু 6 ডিসেম্বর সেটি কিন্তু উড়িষ্যার দিকে কিন্তু আসবে এবং তার প্রভাব কিন্তু আগামী 6 ডিসেম্বর রাতের দিকে অর্থাৎ রাত 12টার দিকে কিন্তু এটি বাংলাদেশের খুলনার লালমনিরহাট, খুলনার শ্যামনগর, সাতক্ষীরা এবং মংলা দিকে কিন্তু সেটি কিন্তু প্রবেশ করবে। এর কারণে কিন্তু এসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা কিন্তু এখন থেকে সতর্ক হয়ে থাকুন, যারা কৃষক ভাইরা রয়েছেন তারা কিন্তু সতর্ক হয়ে থাকতে পারুন। তো আজকের মতো এই সংক্ষিপ্ত ভিডিওটি, তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।